রাজ্যে আসন্ন বিধানসভা ভোট নির্বাচনকে নজরে রেখে ইতিমধ্যে নিজেদের প্রচার কর্মসূচি শুরু করে দিয়েছে রাজ্যের শাসক দল বিজেপি। নির্বাচনকে সামনে রেখে বুধবার কুমারঘাটে জনসভার আয়োজন করল বিজেপি। দলের পাবিয়াছড়া মণ্ডলের উদ্যোগে কুমারঘাটে নেতাজি চৌমুনি সংলগ্ন মুক্তমঞ্চে আয়োজিত এদিনের জনসভাকে জনজাগরণ র্যালির নাম দিল ভারতীয় জনতা পার্টি। জনসমর্থন হারিয়েছে বিজেপি। বিরোধীদের এই প্রচারকে নস্যাৎ করে কুচক্রীদের মুখে রীতিমতো ঝামা খসে দিয়ে বিপুল কর্মী সমর্থকদের উপস্থিতিতে কুমারঘাটে চমকদার সভার মাধ্যমে বিধানসভা নির্বাচনের প্রচার অভিযানে যাত্রা করল শাসক বিজেপি। সভায় মূল আকর্ষণ ছিলেন দলের রাষ্ট্রীয় প্রবক্তা সম্বিত পাত্রা। সভায় আলোচনা রাখতে গিয়ে দলের রাষ্ট্রীয় প্রবক্তা কড়া ভাষায় তোপ দাগলেন বিরোধী সিপিএম এবং কংগ্রেসকে। পাশাপাশি কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকেও এক হাত নেন তিনি। এদিন ভাষণ রাখতে গিয়ে সম্বিত পাত্রা বলেছেন, রাজ্যের কৃষকরা আগে ফসলে সঠিক মূল্য পেত না। পূর্বতন সরকারের আমলে সহায়ক মূল্যে কৃষকদের ধান কেনার কোনো সুযোগ ছিল না, যা করে দেখিয়েছে বর্তমান সরকার। এদিন তার গোটা ভাষণ অধিকাংশ জুড়ে ছিল দেশের প্রধানমন্ত্রীর জয়গান। कि सीपीआईएम जब सत्ता में थी तो पैड़ी अर्थात धान के लिए एमएसपी नहीं था। एमएसपी था क्या? एमएसपी मिनिमम सपोर्ट प्राइस, न्यूनतम मूल्य नहीं था ना? आप सोचिए, जिस समय सीपीआईएम का राज था एमएसपी नहीं था। एमएसपी देने का काम हमारे किसानों को नरेंद्र मोदी जी ने किया है, पहली बार किया है। और तो और, आप देख सकते हैं किसान सम्मान निधि के माध्यम से हर किसान के अकाउंट में 6,000 रुपए पहुंचाने का काम नरेंद्र मोदी जी ने त्रिपुरा के 2,50,000 किसानों के अकाउंट में पहुंचाया है। परसों भी बटन दबा करके उन्होंने त्रिपुरा के किसानों को ये पैसा भेजा है। ठीक उसी प्रकार मोदी जी ने त्रिपुरा में 3,00,000 प्रधानमंत्री आवास योजना बनाया। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ন্যায় ও ক্ষমতায়ন দপ্তরের প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, মন্ত্রী ভগবান দাস, দলের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, দলের সাধারণ সম্পাদক কিশোর বর্মন সহ স্থানীয় নেতৃত্বরা। সভায় উপস্থিত জনতার সামনে ভাষণ রাখতে গিয়ে প্রতিমা ভৌমিক প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর বন্টন নিয়ে কড়া ভাষায় বাম সরকারের সমালোচনায় সরব হন। তিনি বলেন, পূর্বতন সরকার রাজ্যের মানুষের জন্য মাত্র 58,000 ঘর দাবি করেছিল কেন্দ্রে, কিন্তু বর্তমান সরকার ইতিমধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় 3,00,000 ঘর দেওয়ার কাজ সম্পূর্ণ করেছে, আরও 1,00,000 ঘর দেওয়া হবে। তিনি অভিযোগ করেন, কৃষক দরদী সরকার বলে যারা নিজেদের জাহির করত তাদের সময় প্রকৃত কৃষকরা চাষবাসের জন্য সরকারিভাবে পাওয়ার টিলার পর্যন্ত পেতেন না, কিন্তু বর্তমান সরকারের আমলে পাওয়ার টিলার দেবার মতো কৃষক খুঁজে পাওয়া যায় না বলে দাবি করেন প্রতিমা ভৌমিক। এদিন জনসভা শুরুর আগে সূর্যের প্রখর তেজকে মাথায় নিয়ে এলাকার বিভিন্ন বুথ থেকে বেশ কয়েকটি র্যালির মাধ্যমে মানুষ এসে জড়ো হয় সভাস্থলে। সভাকে ঘিরে এদিন বেশ উৎসাহ লক্ষ্য করা গেছে কর্মী সমর্থকদের মাঝে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।